হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম, আমি নাজমুস। ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে সারা দেশের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য বেরিয়ে এসেছে দুটি বিশাল বড় সুখবর। নাম্বার ওয়ানেই বলা হচ্ছে, দেশের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবাররা পাবেন 58,000 টাকা, এবং এর সাথেও রয়েছে সারা রাজ্যের মাধ্যমিক পাস মহিলাদের জন্য আরো একটি বিশাল বড় সুখবর। ব্লকে ব্লকে শুরু হচ্ছে অঙ্গনারী শিক্ষিকা নিয়োগ। যদি আপনার বাড়িতে মাধ্যমিক পাস কোনো মহিলা থেকে থাকে, তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। তাই এই গুরুত্বপূর্ণ ও হেল্পফুল ইনফরমেশন গুলি মোটেই স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমনও হতে পারে আপনি 1 নম্বরটা কিংবা 2 নম্বরটা দেখে স্কিপ করে দিলেন, আর 3 নম্বরটাই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, আর আপনি সেটাই মিস করে ফেললেন। তো ফ্রেন্ডস, ইনফরমেশন গুলি বিস্তারিত ভাবে আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, সরকারের এমন অনেক প্রকল্প বা যোজনা রয়েছে যেগুলি সম্পর্কে আমরা সঠিকভাবে না জানার ফলে বিভিন্ন সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকেই যাই। আর আজ থাকবে সরকারের এমন দুটি বিশেষ যোজনা নিয়ে আলোচনা। আর এই গুরুত্বপূর্ণ ও হেল্পফুল ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত যোগায় এমনই লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত সারা রাজ্যের গরিব অসহায় মধ্যবিত্ত পরিবার এবং মাধ্যমিক পাস মহিলাদের জন্য ICDS এর যে রিকমেন্ডটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, কেন্দ্র সরকারের পক্ষ থেকে উঠে এসেছে আরো একটি বিশাল বড় আপডেট, যেখানে বলা হচ্ছে আয়ুষ্মান ভারতের পর মধ্যবিত্তদের জন্য মোদি সরকারের নতুন স্বাস্থ্য যোজনা, উপকার পাবেন দেশের কোটি কোটি মানুষ। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, আমরা মোদি সরকারের আয়ুষ্মান যোজনা সম্পর্কে প্রায় সকলেই জানি, যেখান থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সাহায্য পাওয়া যেত। এবারে মোদি সরকারের তরফ থেকে জানানো হচ্ছে মধ্যবিত্তদের জন্য একটি বড়সড় উপহার দিতে চলেছে সরকার, এখন মধ্যবিত্ত বা মিডল ক্লাসের জন্য নতুন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই পরিষেবা তাদের জন্য হবে যারা এখনো পর্যন্ত কোনো পাবলিক হেলথ কেয়ারের আওতায় পড়েনি। সংবাদ সংস্থা PTI অনুযায়ী নীতি আয়োগ পরিকল্পনার রূপরেখা তৈরি করে নিয়েছে। তো ফ্রেন্ডস, আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের কাছে স্বাস্থ্য সাথী কার্ড নাই, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যে স্বাস্থ্য সাথী কার্ড দেয়া হয় সেই কার্ডটি নাই, বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে আয়ুষ্মান যোজনা রয়েছে এই যোজনার কোন রকম ডকুমেন্ট বা কার্ড নাই, যার ফলে সাধারণ গরিব ও মধ্যবিত্ত পরিবাররা যারা এখনো পর্যন্ত জানেনি এই আয়ুষ্মান যোজনা কি বা স্বাস্থ্য সাথী কার্ড কি, যার ফলে তারা এখনো পর্যন্ত আবেদনও করতে পারেনি, তাদের জন্য মূলত একটি বড় সুযোগ, কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরো একটি নতুন যোজনা যারা কোন রকম স্বাস্থ্য পরিষেবার সুযোগ সুবিধা পাননি তাদের জন্য নিয়ে আসতে চলেছে সরকারের পক্ষ থেকে আরো একটি যোজনা, যার নাম দেয়া হচ্ছে নীতি আয়োগ যোজনা। আর এই যোজনার আওতায় যারা আবেদন করবেন, যেমন স্বাস্থ্য সাথী কার্ডে সুবিধা পেয়ে থাকেন অথবা আয়ুষ্মান যোজনা আয়ুষ্মান ভারত যোজনায় সুবিধা পেয়ে থাকেন, একই সুবিধা পাবেন এই নীতি আয়োগ যোজনাতে, যেখানে পাওয়া যাবে 5 লক্ষ টাকার পর্যন্ত বীমা। অর্থাৎ ফ্রেন্ডস, যদি আপনি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন বা আপনার পরিবারে কেউ যদি মারাত্মক ভাবে বিপদের সম্মুখীন হয়ে থাকে, যেখানে প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়ে থাকে বা টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত থেকে থাকেন, তাদের দিকে লক্ষ্য রেখে সরকারের বিশাল বড় পদক্ষেপ, তাদের জন্য আনা হচ্ছে নীতি আয়োগ যোজনা, যার মাধ্যমে আপনি 5 লক্ষ টাকার পর্যন্ত চিকিৎসা করাতে পারবেন। এরপরে রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো একটি বিশাল বড় সুখবর রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য, যেখানে বলা হচ্ছে 58,000 টাকা পর্যন্ত পাবেন। এই আপডেটটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, রাজ্যের মাধ্যমিক পাস মহিলাদের জন্য যাদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে, তাদের জন্য রয়েছে আরো একটি বিশাল বড় সুখবর, যেখানে ওই সকল মহিলাদের ICDS কর্মী বা অঙ্গনারী শিক্ষিকা হিসাবে নিয়োগ করা হবে। তো ফ্রেন্ডস, কোথায় কোথায় নিয়োগ করা হবে এবং কবে থেকে নিয়োগ করা হবে এই বৃত্তান্তগুলি জানানোর পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিও
ভিডিওটি দেখছেন বা রাজ্যের কোন ব্লক থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ আপনার ব্লকে যখন সরকারের পক্ষ থেকে কোনো ICDS রিকমেন্ড আসবে তখন এমনই ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকবে। সরকারি নোটিশ বা রিকমেন্ড নোটিফিকেশনে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ প্রকল্পে আধিকারিক দপ্তর মন্দির বাজার দক্ষিণ চব্বিশ পরগনা। বিজ্ঞপ্তি সকলকে এত দ্বারা জানানো যাইতেছে যে মন্দির বাজার ICDS প্রকল্পে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা নিয়োগের জন্য 18 থেকে 45 বছর বয়সী মন্দির বাজার ব্লকের বাসিন্দা মহিলারা 9/12/2019 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে মন্দির বাজার অর্থাৎ চব্বিশ পরগনার মন্দির বাজার ICDS অফিসে গিয়ে যে কোনো কাজের দিনে পরিষ্কার ভাবে জানতে পারবেন। ICDS রিক্রুটমেন্ট মূলত ব্লকে ব্লকেই হয়ে থাকে, তাই আপনার ব্লকে কবে হবে এবং কিভাবে আবেদন করবেন জানতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কারণ আগামীতে যখন আপনার ব্লকে কোনো রিক্রুটমেন্ট আসবে তখন অতি সহজেই জানতে পারবেন। এরপরে রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশাল বড় একটি সুখবর, যেখানে বলা হচ্ছে বাড়িতে এই কাজটি করুন আর পান 58,000 টাকা। বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত জনগণ আর্থিকভাবে দুর্বল তাদের বাড়ি করে দিচ্ছে সরকার। তো ফ্রেন্ডস, আপনারা সকলেই জানেন কেন্দ্র সরকারের যেমন একটি প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঠিক তেমনই ভাবে রাজ্য সরকারের একটি প্রকল্প বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনা। এটি মূলত যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্যই। তবে এই প্রকল্পগুলিতে অনেকে চালাকি করে সম্পূর্ণ না করেই রাজ্যের পাঠানো শেষ 2 কিস্তির টাকা আত্মসাৎ করেছেন। প্রতিবেশীরাও জানতে পারছেন না বাড়িটি কে দিল বা হঠাৎ তার কাছে কিভাবে এলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলায় মিটিং এ গিয়ে বাংলার বাড়ি নিয়ে দুর্নীতির কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আমরা রাজ্যের মানুষ প্রমাণ রয়েছি বা স্বচক্ষে দেখেছি এমন অনেক পরিবার রয়েছে যারা কিন্তু বাড়ি পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ তারাও পেয়েছে বাড়ি বা তাদের বাড়িটি কোনো কাজেই লাগে না, তবুও তারা জায়গায় সরকারের ওই টাকা দিয়ে বাড়ি করে রেখেছে প্রথম কিস্তির টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে, বাকি টাকাগুলিকে আত্মসাৎ করে নিয়েছে। এই সকল দুর্নীতিগুলির দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল বড় একটি পদক্ষেপ। তিনি জানান যে বাড়ি পাওয়ার যোগ্য কেবলমাত্র সেই পাবে, যে যোগ্য না আর সে পাবে না। এবার থেকে রাজ্য সরকারের দেওয়া সরকারি বোর্ড লাগালে তবেই পাওয়া যাবে টাকা। অতঃপর কে পাওয়ার যোগ্য কিনা সেটি দেখার জন্য সরকারি দপ্তরের অফিসাররা সরজমিনে তদন্তে যাবেন সমস্ত নথি নিয়ে। যদি সব ঠিকঠাক থাকে তবেই তারা বাড়ির টাকা পাবে। এবং যারা এ পর্যন্ত প্রথম কিস্তির বা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন তাদের জন্য বড়সড় সুখবর। এবারে ওই সকল বিষয়গুলিকে খতিয়ে দেখে একটি ছবি পাঠালে শেষ কিস্তির টাকা 58,000 টাকায় ঢুকে যাবে প্রত্যেকেরই অ্যাকাউন্টে। তো ফ্রেন্ডস, আমরা দেখেছি সারা রাজ্য জুড়েই চলছে দুর্নীতি। যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তারা কেবলমাত্র নেতা মন্ত্রীদের আশেপাশে থেকেই বাড়ি পাচ্ছে। সারা রাজ্যের প্রকৃতপক্ষে যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের ভাগ্যে বাড়ি জুটছে না। তাদের দিকে লক্ষ্য রেখে সরকারের বিশাল বড় পদক্ষেপ। এবারে সরকারের অফিসাররা প্রত্যেকটি বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে অর্থাৎ ডকুমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু ভেরিফাই করে তারা আদৌ বাড়ি পাওয়ার যোগ্য কিনা সেটি খতিয়ে দেখে তবেই তাদের অ্যাকাউন্টে দেয়া হবে বাংলার বাড়ি যোজনা থেকে 58,000 টাকা। তো ফ্রেন্ডস, আপনার চোখে দেখা কি এমন একটি প্রমাণ রয়েছে যে বাড়ি পাওয়ার যোগ্য নয় সবকিছু থাকতেও বাড়ি পাচ্ছে, এবং যে প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য সে থাকছে জীর্ণশীর্ণ কুঠিরে? যদি আপনাদের চাক্ষুষ এমন একটি প্রমাণ থেকে থাকে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আমাদের সাথে থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল আপডেট গুলি অতি সহজে পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের দেওয়া ইনফরমেশন গুলি যদি ভালো লেগে থাকে এবং প্রতিনিয়ত এমনই পেতে ইচ্ছুক হয়ে থাকেন অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।